देखो ढाल देखो रगों में उबाल देखो 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 देखो। গানের জগতে অনেক সিঙ্গার রয়েছে যারা খুব রাতারাতি ভাইরাল হয়ে জনপ্রিয়তা পেয়ে গেছে, কিন্তু অনেক সিঙ্গার রয়েছে যারা অনেক সুন্দর গান গাইলেও দর্শকদের কাছে তেমন আশানুরূপ জনপ্রিয়তা পায়নি। সহজভাবে বললে কপাল পোড়া সিঙ্গার। তাই আজকে আমি আপনাদের এমনই কিছু কপাল পোড়া সিঙ্গারদের দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই রয়েছে আসিফ। বাসানি বলে যাও কেন ভালোবাসনি, মুছে দিয়ে যাও তুমি এই চোখের পানি। আসিফ বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একজন সিঙ্গার। এত কষ্ট মেনে নেয়া যায় না, যার অসংখ্য দর্শকপ্রিয় গান রয়েছে, যার গান শুনে পুরো গোটা একটা জেনারেশন বড় হয়েছে। কখনো ভালোবাসনি, কিন্তু বর্তমানে সেই আসিফের গানই শোনা যায় না। জানি না তো কি করে তোকে বোঝাই। বিভিন্ন কারণে বর্তমানে গান থেকে অনেকটা দূরেই রয়েছে আসিফ, যা আসলেই হতাশাজনক। এরপর রয়েছে মোনালি ঠাকুর। ইয়ে মোহা মোহা কে ধাগে তেরি উঙ্গলিও সে জাউল ঝে। ভারতের অন্যতম একজন জনপ্রিয় সিঙ্গার মোনালি ঠাকুর এখন পর্যন্ত অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছে দর্শকদের। যার মধুর কণ্ঠে মুগ্ধ কোটি দর্শক। যে এখন পর্যন্ত বিভিন্ন ভাষায় অসংখ্য গান উপহার দিয়েছে দর্শকদের। কিন্তু মোনালি ঠাকুরও একজন হতভাগা সিঙ্গার। যতটা ভালোবাসা পাওয়ার কথা ছিল তার ছিটে ফোটাও পায়নি মোনালি ঠাকুর। এরপর রয়েছে নোবেল। বাংলাদেশ সহ ভারতেও পরিচিত অন্যতম একটি মুখ নোবেল। সেই তুমি কেন এত অচেনা হলে, যে সারেগামা দিয়ে ভাইরাল হয়ে জনপ্রিয়তার শীর্ষে উঠে যায় সারা দেশে। বাবা কতদিন কতদিন দেখি না তোমায়। কিন্তু কপাল পোড়া, মানুষের সেই ভালোবাসাটা ধরে রাখতে পারেনি। তার অসুস্থ কর্মকাণ্ডের জন্য জনপ্রিয়তা হারিয়ে ফেলে ঘৃণার পাত্র হয় সকলের কাছে। তবে নোবেল চাইলে সকল ভুল শুধরে আবার অসাধারণ গান দিয়ে ফিরতে পারে সকলের মাঝে। এরপর রয়েছে সালমা আলী। ভারতের আরেক জনপ্রিয় সিঙ্গার সালমা আলী, যে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছে দর্শকদের। যার অনেক গান ভাইরাল হয়েছে ভারত সহ অন্য সকল দেশে। কিন্তু এই শিল্পীও হতভাগা সিঙ্গার, যার অসাধারণ গান দিয়ে যতটা জনপ্রিয়তা পাওয়ার কথা ছিল আসলে তার ছিটে ফোটাও পায়নি তিনি। এরপর রয়েছে আদিত্য নারায়ণ। কবি না কবি তুমি লোগে কহিন পে হমকো ইয়াকিন হ্যায়। আদিত্যকে হয়তো গান ছাড়াও অন্যভাবে চিনে থাকবেন, কারণ ভারতের অন্যতম জনপ্রিয় সিঙ্গার উদিত নারায়ণের ছেলে আদিত্য, যাকে বর্তমানে গানের চেয়ে হোস্ট করতেই বেশি দেখা যায়। আদিত্য অনেক গান উপহার দিয়েছে দর্শকদের। চাল দেখো ঢাল দেখো রগো মে উবাল দেখো 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 দেখো, যা ভাইরাল হয়েছিল সারা দেশে। কিন্তু আদিত্য তেমন ফোকাস পায়নি দর্শকদের কাছ থেকে। তিনিও একজন কপাল পোড়া সিঙ্গার।